মহান হবে আর তাকে বলা হবে ঈশ্বরের সন্তান। আর প্রভু ঈশ্বর তাকে তার পূর্বপুরুষ দাউদের মুকুট পরাবেন আর তাকে দেবেন সেই রাজত্ব যার কোনো ধ্বংস নেই। তারপর জিব্রাইল তাকে বলল, তোমার নিকট পবিত্র আত্মা আসবে আর ঈশ্বরের শক্তি তোমাকে আচ্ছন্ন করে রাখবে, তাই যে সন্তানের জন্ম হবে তাকে বলা হবে পবিত্র। দাউদ এসেছিলেন একটা ছোট পরিবার থেকে, আর তিনি যখন রাজা হলেন তখন সবার মনে পড়ল যে তিনি রাজার একজন জ্ঞাতি ভাই ছিলেন। তাই আমি ধরে নিচ্ছি যে প্রতি 200 জনে একজন ইহুদি দাউদের বংশধারা থেকে এসেছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, বেথেলহেমে একজন চিরজীবী রাজা জন্মগ্রহণ করবেন, মাইকা খ্রিস্টপূর্ব 750 সালে। কিন্তু তোমরা হে বেথেলহেম নগরবাসী, তোমাদের সাথে তো জুদায়ের সদৃশ্য কম, তবে তোমাদের ভেতর থেকেই আসবেন ইসরায়েলের রাজা যার বংশলতিকা প্রাচীন আর মর্যাদা সম্পন্ন। জোসেফ আর মেরি নাজারেথ শহরের দক্ষিণে বাস করতেন। তখন অগাস্টাস সিজার একটা আদমশুমারি করবেন, তাই জোসেফ মেরিকে নিজের শহর বেথেলেমে নিয়ে গেল। আর লুকে উল্লেখ আছে যে জোসেফ গ্যালিলি থেকে চলে গেলেন, নাজারেথ শহর ছেড়ে জুদেয়ায়, দাউদের শহরে যাকে বলা হতো বেথেলহেম, কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন দাউদের বংশলতিকায়। আর তারা যখন সেখানে পৌঁছল, মেরি তখন পুত্র সন্তানের জন্ম দিল। এখন বেথেলহেমে জন্মানোর সম্ভাবনা কতটুকু ছিল? সে সময় প্রায় 20 লক্ষ, প্রায় 200 কোটি মানুষ খ্রিস্টপূর্ব 750 সাল থেকে সে সময় পর্যন্ত জন্মেছিল, আর বেথেলহেমের লোক সংখ্যা ছিল 7,000। তাই প্রতি 280,000 মানুষের মধ্যে একজন বেথেলহেমে জন্মেছিলেন। তৃতীয় ভবিষ্যৎবাণী, মসিহের জন্য রাস্তা তৈরি করবেন একজন প্রেরিত দূত। এটা আছে খ্রিস্টপূর্ব 400 সালে মালাকির তৃতীয় অধ্যায়ে। শোনো তোমরা, আমি আমার রাস্তা তৈরি করার জন্য একজন দূত পাঠাবো, আর তোমরা যে প্রভুকে খুঁজছ তিনি সহসা এসে উপস্থিত হবেন তোমাদের নিকট, যে দূতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, অপেক্ষা করো তিনি আসছেন, একথাই জানালেন ঈশ্বর। আর জনের গসপেলের পরের দিন জন দা ব্যাপটিস্ট ইয়াহিয়া ইবনে জাকারিয়া যিশুকে তার কাছে আসতে দেখলেন আর বললেন, দেখো ঈশ্বরের পুত্র এসেছেন যিনি পৃথিবীর সব পাপ মুছে দেবেন। এর কথাই আমি তোমাদের বলেছিলাম, আমার পরে সেই লোক আসবে যে আমার উপরে, কারণ তিনি আমার অগ্রবর্তী। আর পবিত্র কোরআনেও এ কথা উল্লেখ আছে, সূরা আল ইমরানের 39-45 আয়াতে। ইয়াহিয়ার পিতাকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আর মারিয়ামকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইবে ঈসা মসীহ, মরিয়ামের তনয়। এখন কতজন নেতার উপরে একজন নেতা ছিল আমি জানি না, তবে ধরে নিচ্ছি প্রতি 1,000 একজন নেতার উপরে আরেকজন নেতা ছিল। চতুর্থ ভবিষ্যৎবাণী, মসীহ অনেকগুলো অলৌকিক কাজ করে দেখাবেন। খ্রিস্টপূর্ব 750 সালে যারা ভয় পাচ্ছে তাদের জানিয়ে দাও, শক্ত হও, ভয় পেও না, তোমাদের প্রভু আসবেন, তোমাদের রক্ষা করবেন। তখন অন্ধ ব্যক্তি চোখে দেখতে পাবে, আর বধির ব্যক্তিও কানে শুনতে পাবে, পঙ্গু ব্যক্তি হরিণের মতো লাফিয়ে উঠবে, আর বোবা ব্যক্তির মুখে কথা ফুটবে। আপনারা দেখবেন যে গসপেল বলে আর কোরআনও বলে যিশু অলৌকিক অনেক কিছু দেখিয়েছেন। বাইবেলে মাত্র 4 জন নবীর কথা আছে যারা অলৌকিক কাজ করেছেন, মুসা, এলাইজা, এলাইশা আর যিশু। আর শুধু যিশুই এই ভবিষ্যৎবাণী সবগুলো অলৌকিক কাজ করে দেখিয়েছেন। মাঝে মধ্যে তার কাছে যারা আসত সবাইকে সুস্থ করেছেন। এখন অনেক মুসলিম বিশ্বাস করেন পৃথিবীতে 1,24,000 নবী এসেছেন। আমরা এই সংখ্যাটাকেই নেব আর বলবো যে যিশু এই 1,24,000 জনের মধ্যে একজন। পঞ্চম ভবিষ্যৎবাণী, সেটা হলো এইসব নিদর্শন সত্ত্বেও তার ভাইয়েরা তার বিরুদ্ধে যাবে। খ্রিস্টপূর্ব 1,000 সালের সামে উল্লেখ আছে, আমি আমার ভাইদের কাছে অপরিচিত, মায়ের সন্তানের কাছে বিদেশি। আর বুক অব জনে আছে, তাই তার ভাইয়েরা তাকে বলল এখান থেকে জুদেয়ায় চলে যাও, কারণ তার ভাইয়েরা তাকে বিশ্বাস করত না। এখন প্রশ্ন হতে পারে, কতজন শাসকের পরিবার তাদের বিপক্ষে চলে যায়? অবশ্য অনেক রাজাকেই তার নিজের আত্মীয় স্বজনরাই সিংহাসনচ্যুত করেছেন, অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন। ষষ্ঠ ভবিষ্যৎবাণী,
খ্রিস্টপূর্ব 520 সালে জেকারিয়া বলেছেন, আনন্দ উল্লাস করো হে জায়নের নারীরা, চিৎকার করো হে জেরুজালেমের নারীরা, তোমাদের রাজা আসছেন, তিনি ন্যায়পরায়ণ, সবাইকে আরোগ্য করেন, বিনয়ী, এবং তিনি আসবেন গাধার পিঠে চড়ে, আর বুক অব জনে আছে। পরের দিন অনেক লোক তালপাতা নিয়ে তার সাথে দেখা করতে গেল আর চিৎকার করে বলল, হোসানা, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন, তিনি ইসরায়েলের রাজা। যিশু একটা গাধা পেলেন আর সেটার পিঠে চড়লেন। অবশ্য যিশু নিজেই গাধার পিঠে চড়েছিলেন, এটা অলৌকিক কিছু নয়, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এটা সম্ভাবনা কত যে লোকজন আসবে আর আর তাকে উদ্দেশ্য করে বলবে, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন। কতজন শাসক জেরুজালেমে, কতজন শাসক জেরুজালেমে গাধার পিঠে ঢুকেছেন? এখানকার দিনে রাজা আসবেন মার্সিডিজে, একজন শাসক, ধরে নিলাম 100 জনে একজন শাসক। সপ্তম ভবিষ্যৎবাণী, মন্দির ধ্বংস হওয়ার কথা যিশু আগেই বলেছিলেন, তিনি নিজে এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। যিশু এই কথাটা বলেছিলেন 30 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে। যিশু যখন মন্দির থেকে বের হচ্ছিলেন তখন তার একজন শিষ্য বললেন, প্রভু দেখেন কি সুন্দর পাথর আর কি সুন্দর দালান। আর যিশু বললেন, তুমি এই দালানগুলো দেখছো? এই দালানে একটা পাথরও টিকে থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। আর এরপরে প্রায় 40 বছর পরে 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টিটাস অনেকদিন অবরোধের পর জেরুজালেম দখল করলেন। টিটাস মন্দিরের কোনো ক্ষতি করতে চাননি, কিন্তু ইহুদিরাই সেটাতে আগুন ধরিয়ে দিল। ইহুদিদের পক্ষে বিদ্রোহ করার মন্দিরে আগুন দেওয়াটা স্বাভাবিক ছিল, তাই সম্ভাবনাটা 5 ভাগের 1 ভাগ। অষ্টম ভবিষ্যৎবাণী, মশীহাকে ক্রুশবিদ্ধ করা হবে। খ্রিস্টপূর্ব 1000 সালে দাউদ সামে বলেছেন, আমাকে ঘিরে রয়েছে একদল অসৎ স্বভাবের মানুষ, তারা আমার হাত ও পা ছিদ্র করেছে। তবে দাউদ তাদের হাতে মারা যাননি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল, তার হাত আর পা হাত পা ছিদ্র করে ফেলেনি। আর বুক অফ লুকে আছে, তারা যখন মাথার খুলি নামে জায়গাটাতে আসলো, সেখানে তাকে ক্রুশবিদ্ধ করলো আরো 2 অপরাধী সহ, একজন তার ডানে আর একজন তার বামে। এখন প্রশ্ন হল, কতজনের মধ্যে কতজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে? এখানে ধরে নিলাম প্রতি 10,000 একজন। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, খ্রিস্টপূর্ব 520 সালে জেকারিয়া বলেছেন, আনন্দ উল্লাস করো হে জায়নের নারীরা, চিৎকার করো হে জেরুজালেমের নারীরা, তোমাদের রাজা আসছেন, তিনি ন্যায়পরায়ণ, সবাইকে আরোগ্য করেন, বিনয়ী, এবং তিনি আসবেন গাধার পিঠে চড়ে, আর বুক অব জনে আছে। পরের দিন অনেক লোক তালপাতা নিয়ে তার সাথে দেখা করতে গেল আর চিৎকার করে বলল, হোসানা, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন, তিনি ইসরায়েলের রাজা। যিশু একটা গাধা পেলেন আর সেটার পিঠে চড়লেন। অবশ্য যিশু নিজেই গাধার পিঠে চড়েছিলেন, এটা অলৌকিক কিছু নয়, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এটা সম্ভাবনা কত যে লোকজন আসবে আর আর তাকে উদ্দেশ্য করে বলবে, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন। কতজন শাসক জেরুজালেমে, কতজন শাসক জেরুজালেমে গাধার পিঠে ঢুকেছেন? এখানকার দিনে রাজা আসবেন মার্সিডিজে, একজন শাসক, ধরে নিলাম 100 জনে একজন শাসক। সপ্তম ভবিষ্যৎবাণী, মন্দির ধ্বংস হওয়ার কথা যিশু আগেই বলেছিলেন, তিনি নিজে এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। যিশু এই কথাটা বলেছিলেন 30 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে। যিশু যখন মন্দির থেকে বের হচ্ছিলেন তখন তার একজন শিষ্য বললেন, প্রভু দেখেন কি সুন্দর পাথর আর কি সুন্দর দালান। আর যিশু বললেন, তুমি এই দালানগুলো দেখছো? এই দালানের একটা পাথরও টিকে থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। আর এরপরে প্রায় 40 বছর পরে 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টিটাস অনেকদিন অবরোধের পর জেরুজালেম দখল করলেন। টিটাস মন্দিরের কোনো ক্ষতি করতে চাননি, কিন্তু ইহুদিরাই সেটাতে আগুন ধরিয়ে দিল। ইহুদিদের পক্ষে বিদ্রোহ করার মন্দিরে আগুন দেওয়াটা স্বাভাবিক ছিল, তাই সম্ভাবনাটা 5 ভাগের 1 ভাগ। অষ্টম ভবিষ্যৎবাণী, মশীহাকে ক্রুশবিদ্ধ করা হবে। খ্রিস্টপূর্ব 1000 সালে দাউদ সামে বলেছেন, আমাকে ঘিরে রয়েছে একদল অসৎ স্বভাবের মানুষ, তারা আমার হাত ও পা ছিদ্র করেছে। তবে দাউদ তাদের হাতে মারা যাননি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল, তার হাত আর পা হাত পা ছিদ্র করে ফেলেনি। আর বুক অব লুকে আছে, তারা যখন মাথার খুলি নামে জায়গাটাতে আসলো, সেখানে তাকে ক্রুশবিদ্ধ করলো আরো 2 অপরাধী সহ, একজন তার ডানে আর একজন তার বামে। এখন প্রশ্ন হল, কতজনের মধ্যে কতজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে? এখানে ধরে নিলাম প্রতি 10,000 একজন।
ভবিষ্যৎবাণী নম্বর 9, তার পোশাক ভাগ করে নেওয়া হবে আর আলখেল্লা নিয়ে লটারি হবে। আবার ওই ভবিষ্যৎবাণী করেছেন দাউদ, তারা আমার পোশাক ভাগ করে নিয়েছে আর আমার আলখেল্লা নিয়ে লটারি করেছে। আর বুক অব জনের 19 নম্বর অধ্যায়ে উল্লেখ করা আছে, যখন সৈন্যরা যিশুকে ক্রুশবিদ্ধ করল, তারা তার পোশাক নিল, নিজেদের মধ্যে চার ভাগে ভাগ করল, তখন তার অন্তর্বাসটা বাকি ছিল, সেটা ছিল সেলাই ছাড়া, উপর থেকে নিচে কোথাও সেলাই ছিল না, এটাকে ছিল না। এসো আমরা লটারি করি, কে এটা পাবে? কতজন অপরাধী সেলাই ছাড়া পোশাক পরে ঘুরে বেড়াবে? আপনারা হয়তো অনেক কিছু বলতে পারেন, আমি এখানে ধরেছি 100 জনে একজন। দশম ভবিষ্যৎবাণী, নিষ্পাপ হওয়া সত্ত্বেও তার মৃত্যুর সময় তাকে মনে করা হবে অশতার ধ্বনি। আইজায় আছে, খ্রিস্টপূর্ব 750 তার সমাধি হবে অসৎ লোকদের সাথে আর মৃত্যু হবে ধনীদের সাথে, যদিও তিনি কোনো হিংস্রতা করেননি, তার কথায় কেউ প্রতারিত হননি, তাকে রীতিভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হবে। আর ম্যাথিউর 15 নম্বর অধ্যায় আছে, তারা দুইজন চোরকে তার সাথে ক্রুশবিদ্ধ করেছিল। 27 নম্বর অধ্যায়ে সন্ধ্যায় অ্যারোমেথিয়া থেকে একজন ধনী ব্যক্তি এলো, যার নাম জোসেফ, যিশুর একজন শিষ্য। পাইলটের কাছে গিয়ে যিশুর মৃতদেহটা চাইলেন, জোসেফ একটি নীলেন কাপড়ে তার দেহটা জড়ালেন এবং তাকে নতুন সমাধিতে রাখলেন। এখন কতজন সাজাপ্রাপ্ত আসামি নিষ্পাপ ছিলেন? আমি এখানে ধরেছি 10 জন একজন। আর কতজন নিষ্পাপ আর কতজন আসামির সমাধি হয় ধনী ব্যক্তিদের সাথে? আমি ধরলাম 100 জনে একজন, তাহলে এটা হলো 1001 জন। এরপরের ভবিষ্যৎবাণী, তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হবেন। আইজায় আছে, যদিও তিনি তখন ইহকালের জীবন থেকে বিদায় নিয়েছেন, মানুষের পাপের জন্য তাকে উৎসর্গ করা হয়েছে, তিনি তার বংশধর দেখে যাবেন, আরো অনেকদিন বেঁচে থাকবেন। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি আবার জীবিত হবেন। বুক অব লুকে আছে, যিশু তাদের সবার সামনে আসলেন আর বললেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারপর বুক অব পলে উল্লেখ করা আছে, তিনি পিটারের সামনে আসলেন, তারপর 12 জনের সামনে, তারপর তিনি একই সময়ে 500 জনেরও বেশি ভাইদের সামনে আসলেন, যাদের অধিকাংশই জীবিত। তারপর জেমসের সামনে, যিশুর সব ভাই, তারপর সব শিষ্যদের সামনে। এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিতে হবে। এখন আমরা সম্ভাবনাটা হিসাব করব, কতজন মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে এই সবগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে। এটার উত্তর পেতে হলে আমাদের সবগুলো অনুমানকে গুণ করতে হবে। এই হিসাবটা অনেক বড়, একবারে দেখলে 2.78 × 10^28, 28টা শূন্য। এটাকে আরো সহজ করে দেই, আমরা এটাকে কমিয়ে ধরি, 1 × 10^28। পৃথিবীতে এই সময়ের মধ্যে যত মানুষ জন্মেছে তাদের সংখ্যা ধরা হয়েছে 8,800 কোটি। এটাকে বলবো 1 × 10^11। এই দুইটা সংখ্যাকে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হলো, বর্তমান সময়ের মধ্যে এই ভবিষ্যৎবাণীগুলো হঠাৎ করে মিলে যাবে তার সম্ভাবনা, আর সেটা হলো 1/10^17। এই সংখ্যাটা হলো 1 এর পরে 17টা শূন্য। একবার কল্পনা করার চেষ্টা করুন, ধরুন আমেরিকার পুরো টেক্সাস প্রদেশটা আপনাকে ঢেকে দিতে হবে পয়সা দিয়ে, 1 মিটার নিচে, 3 ফিট নিচে, মাটির নিচে রাখবেন, যেখানে একটা পয়সাতে চিহ্ন দেওয়া থাকবে। তারপর আমি বললাম যে যান, পুরো টেক্সাস জুড়ে পয়সা ছড়ানো আছে।